হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে মহাসপ্তমী, মহাসপ্তমী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা গোটা পুজোটা খুব ভালো কাটিও, আর কেমন কাটাচ্ছ, কী করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমরা বাতকুল্লায়, মানে যেখানে আমার বাড়ি, সেখানেরই ঠাকুর দেখবো। আজকে এখন ভোর 6টা বাজে, তো বুঝতে পারছো রোজ সকালবেলায় বেরোচ্ছি। আসলে রাত্রের দিকে এখানে ভীষণ ভিড় হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তো ভিড়টাকে অ্যাভয়েড করার জন্যই আমরা সকালবেলাটায় দেখার চেষ্টা করি। আর সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো অতটা ঘুরতে কোনো অসুবিধাও হয় না। তো আজকে আমরা সব বন্ধুরা মিলেই বেরোবো, তো পুরো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সাথে তোমরা দেখতেও পারবে যে মফস্বল এলাকায় কীরকম পুজো হয়। তো চলো আজকের দিনটা শুরু করি। তো ফার্স্টে দেখো এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম আমাদের বাড়ির সামনের পুজো, আর এই ক্লাবটার নাম হচ্ছে যুবক সংঘ। এটা কতটা কাছে দেখো আমাদের বাড়ি, তো এই ক্লাবটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় পঞ্চমীর দিন ভোরবেলায় আমরা এখানে চলে আসতাম ঠাকুর দেখার জন্য, তো ফার্স্ট ওই ঠাকুর দেখাটার আনন্দ বিশাল। এখন আর ওই ব্যাপারগুলো হয় না, কিন্তু ওই নস্টালজিক ব্যাপারটা এখনও রয়ে গেছে, তো দারুণ লাগে। তো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে। আমাদের যুবক সংঘের ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়। বাহ, পুরো সাদা, দারুণ হয়েছে, মনে হচ্ছে যেন সেই ঠং ফের যেতে হয়। যুবক সংঘের ঠাকুর সত্যি খুব সুন্দর হয়, এবার চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে। এটাও আমার পাড়ার পুজো, আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা আমার স্কুল ছিল, ক্লাস 6 থেকে 12 আমি এই স্কুলেই পড়েছি। আর এই ক্লাবটার নাম হচ্ছে অজয় সংঘ, আর আমরা অঞ্জলিটাও কিন্তু ছোটবেলা থেকে এখানেই দিই। তো প্যান্ডেলটা দারুণ সুন্দর করেছে, ছোট্টর মধ্যে হয় কিন্তু খুব সুন্দর করে করে, আর ভেতরটা এরকম সাজানো। আর এই হলো প্রতিমা, প্রতিমাটাও দেখো খুব সুন্দর হয়েছে, অনেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মতো, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এই ক্লাবটার নাম ভাতৃশ্রী, আর এখানে দেখো ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর। তো ভেতরে প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এখানের সব ঠাকুরগুলো দেখো একটু আর্টিস্টিক টাইপের, দারুণ কিন্তু দেখতে, ব্যাকগ্রাউন্ড রয়েছে এত সুন্দর, খুব সুন্দর। চলে এসেছি আর একটা প্যান্ডেলে, দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানে অনেক বড় জায়গা, তো সেই জন্য প্যান্ডেলগুলো কিন্তু অনেক বড় বড় হয়। আর ভেতরের চলো প্রতিমাটা দর্শন করে নিই একবার। বাহ, এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর ওপরে দেখো ডেকোরেশনটা এত সুন্দর লাগছে দেখতে, আর মায়ের মুখটা এখানে ভীষণ সুন্দর, একদম মহিষাসুর মর্দিনী, দারুণ লাগছে দেখতে। নেক্সট চলে এলাম আর একটা পুজো প্যান্ডেলে, এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো। আর এখানে না এত সুন্দর লাইটিংগুলো করা হয়েছে, কিন্তু আমরা তো এখন লাইটিংটা দেখতে পাচ্ছি না, রাত্রেবেলা এটা অনেক সুন্দর লাগবে। আর এখানে প্রতিমাটাও দেখো খুব সুন্দর দেখতে, এক চালা ঠাকুর রয়েছে, ডাকের সাজে রয়েছে, দারুণ লাগছে দেখতে, মায়ের মুখটা এখানে এত সুন্দর লাগছে। আর এই ক্লাবটার নাম হচ্ছে সর্বশ্রী, ভীষণ সুন্দর পুজো হয় এখানেও,
প্রত্যেকবারের মতো লাস্ট 2 বছর তো ঠিকঠাকভাবে হয়নি, এবছর কিন্তু সব ক্লাবগুলোই ভীষণ সুন্দর পুজোর প্যান্ডেল আর ঠাকুর করেছে। তো এবার চলো চলে এসেছি মিলন সংঘ ক্লাবে, এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর, এগুলো সব মন্দিরের আদলে তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানের প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে, পুরো সব পরিবারে মা এখানে রয়েছে, দারুণ। এবার চলে এসেছি বাতকুলা শ্যামা সংঘ, এই পুজোটাও বহুদিন ধরে হচ্ছে আর ভীষণ সুন্দর পুজো হয় এখানে, প্যান্ডেলটাও দারুণ হয়েছে। আর এখানে আমার অবস্থা দেখো, গাড়িতে ঘুরতে ঘুরতে চুল ফুলের অবস্থা খুব খারাপ। তো যাই হোক চলো ভেতরে যাই। আর এখানে আমার সব বন্ধু বান্ধবরা আগেই চলে গেছে, তারা ফটো তুলতে ব্যস্ত। বাহ, ঠাকুরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এখন চলে এসেছি বাতকুলা জয়শ্রী ক্লাবে, এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, এটাও একটা মন্দিরের আদলেই তৈরি। বেশিরভাগ বাতকুলার এবার পুজো প্যান্ডেলগুলো মন্দিরের থিমেই করা রয়েছে। আর এখানে দেখো ভেতরে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটা ঠাকুর এত ইউনিক হয়েছে, যখনই যেটাতে পৌঁছাচ্ছে তখনই মনে হচ্ছে এটাই সবচেয়ে বেশি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখন যেই ক্লাবটা এসেছি এটা কিন্তু বাতকুল্লার বলতে গেলে সবচেয়ে ফেমাস দুর্গাপুজো, যারা বাতকুল্লার আশেপাশে থাকো বা বাতকুল্লার পুজো দেখতে এসছো তারা অবশ্যই জানো যে এখানে অনামী ক্লাবের পুজো কিন্তু সবচেয়ে নাম করা পুজো, আর আমরা সেটাতেই এসেছি। এবছর এখানের থিম রয়েছে ইউএসএর শ্রীকৃষ্ণর মন্দির একটা লোটাস টেম্পল ইস্কনের যেটা, তো সেটাই এখানে রয়েছে। আর প্যান্ডেলটা এত সুন্দর দেখতে হয়েছে, এখানে রাত্রেবেলাটাই হলো আসল কারণ সেই সময় লাইটিংটা অসাধারণ লাগে। যদিও লাইটিংটা আমি এখন দেখাতে পারছি না, কিন্তু চলো ভেতরটা আরও ভালো করে আমি দেখাই। এত সুন্দর সাজিয়েছে ভেতরটা, দারুণ লাগছে দেখতে। ওপরে সুন্দর একটা বড় ঝাড়বাতি রয়েছে, আর পাশে দেখো কি সুন্দর করে চারপাশে শ্রীকৃষ্ণের সব বিভিন্ন রূপের ছবি, দারুণ করেছে, এত সুন্দর দেখতে। আর ঠাকুরটা নিয়ে কী বলবো, মানে এখানে বেশ একটু সময় নিয়ে তোমাকে দেখতে হবে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস এত সুন্দরভাবে তৈরি করেছে। এখানে ঠাকুরটাই ইটসেলফ একটা থিম, ভালো করে দেখলে দেখতে পারবে, এত সুন্দর হয়েছে, মানে শিল্পী যিনি বানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, হঠাৎ করে কখন কাশ্মীরে চলে এলাম, টেরই পেলাম না, তো মজা করছি। আসলে এখানে পুজোর থিমটাই রয়েছে কাশ্মীরের ওপর, আর এই ক্লাবটা হয়েছে নবীন সংঘ, প্রত্যেক বছরই এখানে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কনসেপ্টের ওপর প্যান্ডেল হয়, তো এবছরও কোনো ব্যতিক্রম হয়নি, দারুণ করেছে দেখতে পাচ্ছ চারদিকে পুরো বরফ, বিভিন্ন পর্যটক এসছে, ভীষণ সুন্দর করে তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, এখানে আবার অসুরও দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে, আর লক্ষ্মী সরস্বতী একদিকে আর কার্তিক গণেশ আরেকদিকে, তারা আবার সিংহের পিঠে চেপে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম অন্যরকম একটা থিম রয়েছে, কনসেপ্টটা ভীষণ সুন্দর। এবার চলে এসেছি ক্লাব সম্প্রীতি, আর এবছর ওদের থিম পরীর দেশে, তো প্যান্ডেলটা বাইরে থেকে এরকম দেখতে বেশ সুন্দর, আর আশা করছি রাত্রেবেলাটা অনেক বেশি সুন্দর লাগবে যখন লাইট পড়বে। আর এখানে দেখো লেখা রয়েছে আই লাভ বাতকুল্লা, এটাই সেলফি জোন এখানকার। তো চলো এবার ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরটা দেখি কীরকম, সামনে থেকে তো বেশ সুন্দর লাগছে, বা ভেতরটাও ভীষণ সুন্দর, তবে এই রকম লাইটে ভালো ফটো তোলাটা খুব মুশকিল হয়ে যায়, নিয়ন লাইট থাকে, আর এখানে সব পরীরা রয়েছে, ভীষণ সুন্দর করেছে দেখতে। এইখানে যে পুতুলগুলো দিয়ে সাজানো রয়েছে তার মধ্যে এই পুতুলটাকে দেখে আমার হঠাৎ করে কেন জানি না অ্যানাবেলের কথা মনে পড়লো, তো যারা অ্যানাবেল দেখেছো তারা হয়তো রিলেট করতে পারবে। আর ঠাকুরটা কিন্তু এখানে ভীষণ সুন্দর হয়েছে দেখতে, প্রত্যেকটা ঠাকুরই দেখো এতক্ষণ অবধি যে কটা দেখেছি প্রত্যেকটা সুন্দর, এই ঠাকুরটাও এত সুন্দর রয়েছে। আর এখানে দেখো মায়ের বসার ধরনটা, শাড়িটা কী সুন্দর লাগছে দেখতে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর করেছে। এবার চলে এসেছি বাতকুল্লার ফ্রেন্ডস ক্লাবে, এই পুজোটাও বহু পুরনো, আর বাতকুল্লা স্টেশনের ওপর দিয়ে গেলেই তোমরা প্রথমেই এই প্যান্ডেলটা দেখতে পারবে, মানে যারা বাতকুল্লা পুজো দেখতে আসোনি তারাও যদি বাতকুল্লার ওপর দিয়ে যাও এই সময় প্রথমেই এই প্যান্ডেলটাই কিন্তু তোমাদের চোখে পড়বে।
স্টেশনের একদম সামনে এই পুজোটা হয়। আর এখানে ঠাকুরটাও দেখো এত সুন্দর রয়েছে, আর ভেতরে সাজানোগুলোও দেখো কত সুন্দর। আর এখানে কিন্তু সব ঘরে যেসব জিনিস রোজকার ইউজ হয় সেই সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এই প্যান্ডেলের ভেতরে সাজসজ্জা করা হয়েছে, ভীষণ সুন্দর করে লাগছে দেখতে। এখন চলে এসেছি বাতকুলা এনবিসি ক্লাব, এই ক্লাবটাও বেশ সুন্দর পুজো করে, আর এবছরও দারুণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর দেখতে, কালারটা ভীষণ সুন্দর। এগুলো লাইট পড়লে একদম অন্য রকম দেখতে হয়ে যাবে, দিনের বেলা যেরকম দেখছি তার থেকে অনেকটা আলাদা হয়ে যাবে দেখতে। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। তো এখানেও কিন্তু ভীষণ সুন্দর, আর এটাও একটা কৃষ্ণের মন্দির, তো তাই জন্য ভেতরে পুরো কৃষ্ণ রাধার সব ছবি দিয়ে সাজানো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণের ছোটোবেলা সব কিছুই তোমরা এখানে দেখতে পারবে, ভেতরটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, ওপরে একটা বড় ঝাড়বাতি রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর প্রতিমা তো প্রত্যেক বছর সুন্দর হয়, এবছরও ভীষণ সুন্দর হয়েছে। আর এবছর দেখো প্রত্যেকটা প্রতিমাই কিন্তু একদম অন্যরকম কনসেপ্ট রয়েছে, নতুনত্ব রয়েছে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে। এখন চলে এসেছি বাতকুলা ইউনাইটেড ক্লাবে, বাতকুলার যে কটা বড় বড় পুজো আছে তার মধ্যে এটাও একটা অন্যতম। আর এবছর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর এখানে দেখতে পাচ্ছ সামনে স্বয়ং ভোলানাথ বসে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে ঝিনুক দিয়ে, সামনে আরও আমরা যাব তাহলে আরও ভালো করে দেখতে পাবো, তো চলো ভেতরের দিকে যাই। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিস সাজানো কিন্তু ঝিনুক দিয়ে, মানে কত যে ঝিনুক জোগাড় করতে হয়েছে এর জন্য আমি সেটাই ভাবছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সামনে যে এখানে একটা ষাঁড় বসানো রয়েছে, যেহেতু শিব মন্দির তো এখানে ষাঁড়টা তৈরি করা হয়েছে পুরো ঝিনুক দিয়ে, দেখো কত সুন্দর তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। আশা করছি তোমাদেরও এরকম বাতকুলার পুজো দেখতে খুবই ভালো লাগছে, একটা মফস্বল এলাকা হয়েও এত সুন্দর প্রত্যেকটা পুজো মণ্ডপ তৈরি, আর এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করার জন্য প্রত্যেকটা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দর। আর ভেতরটা দেখো কি দারুণ সাজানো হয়েছে, এগুলো কিন্তু সব ঝিনুক দিয়ে রয়েছে, পুরো ডেকোরেশনটা প্যান্ডেলে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই সামনে একটা বড় ঝিনুক রয়েছে যার ভেতরে দেখো একটা মুক্তও বসানো রয়েছে, খুব সুন্দর। এই মণ্ডপের প্রতিমাতেও রয়েছে দারুণ নতুনত্ব, এখানে দেখো লক্ষ্মী সরস্বতী ভাই কার্তিককে নিয়ে রয়েছে, আর এখানে মা মহিষাসুর মর্দিনী রূপে বিরাজমান, আর ডান দিকে সিংহ রয়েছে অসুর আক্রমণে, আর তার পিছনে মহাদেব রয়েছে এখানে যিনি গণেশকে কাঁধে করে নিয়ে রয়েছে, দারুণ সুন্দর। এবার চলে এসেছি গাংনী উদয়ন সঙ্গে, এখানেও খুব সুন্দর পুজো হয়, বাইরে থেকে প্যান্ডেলটা তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে। এবার চলো ভেতরের দিকে যাই, ভেতরের মণ্ডপ সজ্জাও কিন্তু ভীষণ সুন্দর, ঝাড়বাতিটা দারুণ লাগছে দেখতে। আর প্রত্যেকটা প্রতিমা এবছর পুজো মণ্ডপের এত ইউনিক কনসেপ্টের ওপর তৈরি, এখানেও দেখো এত সুন্দর, এখানে গণেশটা এত সুন্দর লাগছে দেখতে, এখানে গণেশ লক্ষ্মী ভীষণ সুন্দর, আর এখানে বসেছে এত সুন্দরভাবে, শাড়ির কালারগুলো এত সুন্দর, এখানে মা মহিষাসুর মর্দিনী দারুণ লাগছে দেখতে। আর এখানেও কিন্তু বেশ অনেকগুলো অসুর রয়েছে, আর এদিকে সরস্বতী আর কার্তিক, খুব সুন্দর। এবার চলে এসেছি বাতকুল্লা অঞ্জনগড় তরুণ সঙ্ঘে, এই পুজোটাও কিন্তু বেশ পুরনো, আর এটাও খুব সুন্দর হয়, বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বাতকুল্লা কিন্তু এছাড়া আরও অনেকগুলো পুজো হয়, আজকে আমি যতটা সম্ভব হলো দেখালাম তোমাদেরকে, আশা করছি ভালো লেগেছে। আর এই ভেতরটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানে মায়ের রূপ এত সুন্দর দেখতে, মায়ের প্রতিমা ভীষণ সুন্দর লাগছে দেখতে, মানে একেবারে ট্র্যাডিশনাল দুর্গা ঠাকুর। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, পুজো ভালো কাটিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।